News Only 24, News Only 24. তেসরা মার্চ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইন্ডিজ এন্টারটেইনমেন্ট নিবেদিত ইন্দ্রাণী সাহার প্রযোজিত ও শুভেন্দু দাসের পরিচালিত সাসপেন্স থ্রিলার সেভ দ্য মাদার্স। যখন আমি স্ক্রিপ্টটা পাই তখন আমার প্রথম যেটা মনে হয়েছিল যে এটা সমাজকে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা বার্তা দেবে, সেটা হচ্ছে প্রথম যেটা খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের সমাজে মেয়েরা অনেকটাই অবহেলিত এখনও, যদিও আমরা বলছি যে হ্যাঁ আমরা মেয়েদের আপলিফমেন্ট করছি বা মেয়েরা অনেকটাই সমাজে বেরিয়ে এসেছে, বাট স্টিল অনেক ধরনের সোশ্যাল প্রবলেমস, অনেক ধরনের ফ্যামিলি প্রবলেমস, অনেক ধরনের এনভায়রনমেন্টাল প্রবলেম, সাইকোলজিক্যাল প্রবলেমস মেয়েরা লুকিয়ে রাখে, চেপে রাখে বিভিন্ন কারণবশত। এক তো হতে পারে মেয়েরা সমাজের ভয় লুকিয়ে রাখে, দ্বিতীয়ত পরিবারের ভয় লুকিয়ে রাখে, তৃতীয়ত আশপাশের সারাউন্ডিং হয়তো সাপোর্ট সেইভাবে পায় না। তাদেরকে বের করে নিয়ে আসা, আউট অফ দ্য শেল নিয়ে আসা, এটা আমাদের বিভিন্নভাবে যাতে আমরা বিভিন্ন সমাজের বিভিন্ন মানুষের বিভিন্ন মেয়ের সমস্যাকে রিলেট করতে পারছি, সেইটাই আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট মেসেজ। এর জন্য আমরা অ্যাকচুয়ালি নবান্নর কাছে আমরা অ্যাপ্রোচ করেছিলাম যে এখনও আজ ফাইনাল অ্যাপ্রুভাল হয়নি, বিকজ আমাদের এটা তো অ্যাপ্রুভালে একটু সময় লাগে, বাট একটু যাতে ট্যাক্স ফ্রি করা যায়, যাতে মানুষকে একটু কোনো মানে মানুষকে একটু বেশি মানুষের কাছে পৌঁছতেও যায়। যখন দেখবেন থিয়েটারে আসে অ্যাফোর্ডেবিলিটি তো মানুষের সকলের তো সমান অ্যাফোর্ডেবিলিটি থাকে না, প্লাস রুরাল এরিয়াজের কথাও আমাদের ভাবতে হবে। আমরা তো অল বেঙ্গল রিলিজ করিয়েছি, হ্যাঁ এটা টোটালি সাসপেন্স থ্রিলার, কারণ একটা কিছু কিছু সাইকোলজিক্যাল প্রবলেমস রিলেটেড মানুষকে দেখানো হচ্ছে, কিছু কিছু পারভার্টেড ক্যারেক্টার্স দেখানো হচ্ছে যে কত ভয়ানক রকমের ক্রিমিনাল হতে পারে এরা, তো সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো ওইটার ওপর শুধু ফোকাস নয়, এছাড়া সামাজিক বার্তাটা তো রয়েছে যেটা আমি আপনাদের বললাম। নতুনত্ব বলতে এটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট থিমেই করা, এবং আপনি যদি ফিল্মটা দেখেন আপনি বুঝতে পারবেন যে প্রচণ্ড ফাস্ট মুভিং ফিল্ম, মানে এর মধ্যে না আপনি কোথাও দাঁড়া মানে বসে থাকার মতো কোনো আপনার কোনো স্কোপ নেই, মানে আপনি প্রত্যেকটা মুমেন্টে উই আর চেঞ্জিং থিংস, মানে বিভিন্ন ক্যারেক্টার্সের ওপর দেখানো হচ্ছে এবং বিভিন্ন ক্যারেক্টার্সের সমস্যার ওপর দেখানো হচ্ছে বা বিভিন্ন প্রেক্ষাপট থেকে দেখানো হচ্ছে যে কে কী ফেস করছে, মানে এরকম নয় যে ফিল্মটা একটা ক্যারেক্টারের ওপর বেসড। একটা রোলে সুস্মিতা করেছে আর একটা রোলে আমি, দুটো পার্টে ডিফারেন্ট কমপ্লিটলি ডিফারেন্ট এনভায়রনমেন্টে করা, মানে একটা হচ্ছে ওর বিয়ের আগেকার একদম ছোটোবেলার, আর একটা হচ্ছে ও আফটার মাদারহুড মানে মা হয়ে যাওয়ার পর একটা সন্তানকে নিয়ে তার যে স্ট্রাগলটা সেটা করা হয়েছে। সুস্মিতা ওয়াজ অলসো আ ভেরি গুড ভেরি নিউ আর্টিস্ট অলসো, খুবই ভালো করেছে, মানে বলার কিছু নেই, খুবই সুইট একটা মেয়ে, খুব হাইলি ডাইনামিক শাইন করবে। একটা 16 বছরের মেয়ে যখন মা হচ্ছে তারপরে ও কীভাবে স্ট্রাগল করছে, একজন সিঙ্গেল মাদারের স্ট্রাগলের কাহিনী রয়েছে এই ফিল্মটার মধ্যে, ঠিক আছে? তো দর্শক যদি দেখে তাহলে ওদের খুব ভালো লাগবে আশা করি, কেন কি প্রতিটা জায়গা থেকে খুব ভালো রেসপন্স আসছে, ঠিক আছে? তো দর্শককে একটাই একটাই রিকোয়েস্ট করবো যে প্লিজ আসুন হলে এসে ফিল্মটা দেখুন। শুনতে পারলাম না, আরেকবার বলুন। না না, তার কোনো কারণ নেই। আমি যখন গল্পটা ভাবছিলাম তখন আমার মনে হলো যে একটা মানুষ ফিল্মটাকে এন্টারটেইনমেন্ট হিসেবে তো দেখবে, যদি সেখানে যদি একটু সাসপেন্স না থাকে, থ্রিল না থাকে, তো ভালো লাগবে না মানুষের, ঠিক আছে? তাই না, দর্শক তো যাচ্ছে সব, এখন তো মোটামুটি সমস্ত হল মানে সমস্ত ফিল্মগুলো যেগুলো রিলিজ হয়েছে সেগুলো তো মোটামুটি ভালো চলছে, ভালো ফিডব্যাক আসছে, আমাদের যে মুভিটা রিলিজ হয়েছে তারও তো ফিডব্যাক যথেষ্ট ভালো। একটা নেক্রোফিলিক চরিত্র, যে লোকটা জ্যান্ত মৃত বাচ্চা বয়স্ক সবার সঙ্গেই লিপ্ত হয়ে যায় এবং রেপ করে মার্ডার করে দেয়, খুবই বাজে একটি চরিত্র। তো এই ছবিতে যেটা বলা হচ্ছে যে মেয়েদের যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্টেপে বিভিন্ন স্টেজে মেয়েদের প্রতি যে অত্যাচারগুলো হয় সেই অত্যাচারের গুলোকে চোখে আঙুলে দেখানোর জন্য এই ছবিটি, সেখানে যেভাবে অত্যাচারিত হচ্ছে এবং যাদের দ্বারা অত্যাচারিত হচ্ছে তাদের মধ্যে একটি চরিত্র আমার, যে চরিত্রটি একটি নেক্রোফিলিক এবং সে পচা গলা জ্যান্ত সমস্ত সব দেহস্বতেই
সঙ্গমে লিপ্ত হয় এবং আপনার দ্যাট তাদের মার্ডারও করে দেয়, মেরে দেয়। এরকম একটা পাগল টাইপের একটু সাইকো চরিত্র ওই ছবিতে, এবং আলটিমেট এর শাস্তিও হয়, পুলিশ কোমরে দড়ি দিয়ে নিয়ে যায়। তো এরকম একটা চরিত্র এই ছবিটা, এরকম চরিত্র সবসময়ের জন্য চ্যালেঞ্জিং, যখন পাই তখন বেশ ভালো লাগে। এরকম চরিত্র পেলে পরে অনেক কিছু, অনেক শেডস থাকে তো চরিত্রগুলোর মধ্যে, তো সেগুলো মানে আরও প্রকাশ করা যায়, ফুটিয়ে তোলা যায় ভালো। হ্যাঁ, একদমই অন্যরকম একটা লুক, বড় বড় দাড়ি, কালো, এবং যেহেতু সারাক্ষণ নেশা করে থাকে তার চোখের মধ্যে সেটা থাকে, সবটা মিলিয়ে আর কি। বেশ ভালো, একটা পরিবার মতন ছবিটা করতে গেলে পরিবারের মতন হয়েছিল, এবং খুব আনন্দ করে কাজ করেছি আমরা সবাই, মজা করে কাজ করেছি। আমি দর্শককে বলবো সেভ দ্য মাদার, সেই অর্থে এত ভয়ঙ্কর অত প্রমোশন নেই ছবিটার, কিন্তু ছবিটা চলছে সারা পশ্চিমবঙ্গে, বিভিন্ন হলে চলছে। তো হলে আসুন, হলে এসে ছবিটা দেখুন, তাহলে ভালো লাগবে আশা করি।